দেখো হচ্ছে কিন্তু এটা আমার বানানো মোমো কিন্তু দেখতে ভালোই লাগছে अच्छा लग रहा है ना दिखने में बहुत अच्छा है और बनाया आपने ना कुर्सी मैंने कहा दीदी यस यस ये किसका चटनी है तिल बादाम का बादाम नाइस म्यूजिक वर्ल्ड द ब्लूटूथ डिवाइस इज रेडी टू कनेक्ट वाइस माय अपन ओहल धारा ऑल देयर सनराइज व्यू पॉइंट होमस्टे यही नाम है ना वो भी है और चामलिंग के नाम से भी हाँ चामलिंग होमस्टे भी एक ही है तुम्हारे इकने आसने अवश्य घुरे जाओ सत्य बोल मैं हमें अनेक जगह घुरे ऑफ बीटे घूरते खूब भलोबासी क्योंकि एत भलो होस्टिंग क्यों करें स्मिता दीदी और मेनका दीदी দুজন খুবই ভালো আমাকে মোমো বানানো শিখিয়েছে ব্যাচেলার চিকেন ঝোলের রেসিপি তো আছেই আমার পেজে বাট আজকে এখানে বসে যে ব্যাচেলার চিকেন ঝোল বানাবো আর দিদিরা আমাকে রান্না করতে দেবে আমি এটা ভাবতেই পারি না কে খাইনি কে বাদ শাদিশুদে লোক ভি ব্যাচেলার বন জাতে ভাই নেই ये इतना इजी है एक्चुअली ये रेसिपी का नाम ऐसा है मतलब बैचलर लोग भी कुक कर सकते हैं सही इजी टू कुक एक तो टमेटो दिए दिलाम जीरा हलुद ये कश्मीर से कश्मीरी मिर्च कश्मीर আমরা বেশি ঝাল করব না কারণ অন্য গেস্টরাও আছে ওরা ঝাল বেশি খায় না একদম লো ফ্লেমে এবার এখানে একটু জল দিয়ে দেব কোন জবর চিকেন বন রে দাদা ব্যাচেলার চিকেন ঝোল ব্যাচেলার এখানে সবাই খুব মজা করছে এই নামটা খুব বহুত ইজি হ্যাঁ চিকেন আছে এটা ওদের নিজেদেরই চিকেন যেটা এখানে ঘুরতে থাকে কে ঘুমতায় না ও চিকেন না পড় বোবালেই হতো কুছ ভি কুছ ভি আই এম সরি বাবু একটু হলুদ আর লবণ দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে রাখবি এবার চিকেনটা জাস্ট ভালো করে মেখে এটা অ্যাড করে ভালো করে মিক্স করে চাপা দিয়ে দেব এবার একদম স্লো কুক হবে চিকেন জল ছাড়বে আবার রান্না করব চিকেন একটু জল দিয়ে দিয়েছি এবার তো জাস্ট ফুটবে 10 15 মিনিট এবার চিকেন একটু নুন দিয়ে দেব আর একটু লঙ্কা দিয়ে টপ করব দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আলু দিতে ভুলে গেছি মেনকা দিদি আবার আলু ভাজছে এবার আলু দিয়ে একটু ফুটিয়ে নেব রেডি আমাদের চিকেন রেডি